সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা যারা 2021 সালে ব্যবসায় শিক্ষা শাখা হতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তাদের হিসাব বিজ্ঞান বিষয়ের শর্ট সিলেবাস অনুযায়ী দ্বিতীয় অধ্যায়ে, যে অধ্যায়ের নাম হচ্ছে লেনদেন, এই অধ্যায়ের একটা অঙ্ক নিয়ে আমি আজকে আলোচনা করব। ইতিমধ্যে তোমাদের জন্য একটি অঙ্ক আমি বোর্ডে তুলে রেখেছি, আসো আমরা অঙ্কটি দেখি। 2019 সালের জানুয়ারি মাসে শফি এন্টারপ্রাইজের ব্যবসায় নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়। জানুয়ারি 1, নগদ 3 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু। জানুয়ারি 3, জনাব সাহেবের নিকট পণ্য বিক্রয় 25,000 টাকা। জানুয়ারি 5, মাসিক 15,000 টাকা বেতনে মিস্টার রিফাতকে ব্যবসায় নিয়োগ প্রদান। জানুয়ারি 9, ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় থেকে উত্তোলন 1,000 টাকা। জানুয়ারি 12, পাওনাদার মিস্টার জাহিদকে প্রদান 15,000 টাকা। জানুয়ারি 15, কাশেম ব্রাদার্সের নিকট পণ্যক্রয়ের ফরমাইশ প্রদান 27,000 টাকা। এ অঙ্ক থেকে আমাদের কাছে যা জানতে চাওয়া হয়েছে তা হচ্ছে, ক, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করে। তাহলে ব্যবসায়িক লেনদেন নয়, এখানে কি বলা আছে, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ আমরা এখন নির্ণয় করব। একদম প্রথম যে লেনদেনটি ছিল তা হচ্ছে নগদ 3 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু। নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলে এক্ষেত্রে নগদ অর্থ যেমন বৃদ্ধি পায় ব্যবসায়ে, ঠিক একইভাবে মূলধনও বৃদ্ধি পায়। সুতরাং এটি একটি লেনদেন। এবার আসি আমরা জানুয়ারি 3 তারিখে জনাব সাহেদের নিকট পণ্য বিক্রয়। আমরা জানি যদি নাম উল্লেখ থাকে কিন্তু নগদ কথা উল্লেখ যদি না থাকে তাহলে এটি ধারের লেনদেন বা বাকির লেনদেন। এখানে পণ্য বিক্রয়ের ফলে যেহেতু বাকিতে বা ধারে বিক্রয় করা হয়েছে তাই দেনাদার যখন বৃদ্ধি পাবে একই সাথে বিক্রয়ের মাধ্যমে আয়ও বৃদ্ধি পাবে, তাই এটিও লেনদেন। জানুয়ারি 5 তারিখ মাসিক 15,000 টাকা বেতনে মিস্টার রিফাতকে ব্যবসায় নিয়োগ প্রদান। কাউকে নিয়োগ প্রদানের দ্বারা ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না, তাই এটি লেনদেন না। জানুয়ারি 9, ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় থেকে উত্তোলন 1,000 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় থেকে উত্তোলন, এখানে কি উত্তোলন উল্লেখ না থাকলেও আমরা ধরে নেব এখানে নগদ অর্থ উল্লেখ করা হয়েছে, তাই ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন দ্বারা ব্যবসায়ের মালিকানা সত্ত্ব যেমন হ্রাস পায় একই সাথে নগদ অর্থ হ্রাস পায়, তাই এটিও লেনদেন। জানুয়ারি 12, পাওনাদার মিস্টার জাহিদকে প্রদান 15,000 টাকা। পাওনাদারকে যদি প্রদান করা হয় তাহলে দায় যেমন হ্রাস পায় ঠিক একই সাথে নগদ অর্থ হ্রাস পায়, তাই এটিও লেনদেন। জানুয়ারি 15, কাশিম ব্রাদার্সের নিকট পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান 7,000 টাকা। পণ্য ক্রয়ের ফরমাইশ দ্বারা ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধন হয় না, সুতরাং আমরা এই ঘটনাটিকেও লেনদেন বলবো না, সুতরাং এটিও লেনদেন নয়। তাহলে আমরা কয়টি ঘটনা পেলাম এখানে লেনদেন নয়? 5 তারিখে মাসিক 15,000 টাকা বেতনে মিস্টার রিফাতকে ব্যবসায় নিয়োগ প্রদান এবং 15 তারিখে কাশিম ব্রাদার্সের নিকট পণ্যক্রয়ের ফরমাইশ প্রদান 27,000 টাকা। এই দুটি ঘটনা লেনদেন হবে না। তাহলে এই দুটি ঘটনার যোগফলই হয়ে যাবে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। এবার আসো আমরা ক নম্বর প্রশ্নের সমাধান দেখি। ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহের মোট পরিমাণ, এখানে আমি শিরোনাম দিয়েছি, তারপর লিখেছি তারিখ, বিবরণ, টাকা। 2019 জানুয়ারি 5 তারিখে ছিল ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ 15,000 টাকা এবং জানুয়ারি 15 তারিখে ছিল পণ্যক্রয়ের ফরমাশ প্রদান 27,000 টাকা। এই 15,000 এবং 27,000-এর যোগফল হচ্ছে 42,000 টাকা।
তাহলে ক নাম্বার প্রশ্নের উত্তর হবে আমাদের কত টাকা 42000 টাকা এবার আসো আমরা খ নাম্বার প্রশ্ন দেখি খ নাম্বার প্রশ্ন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল ঘটনা সমূহ মধ্যে লেনদেন চিহ্নিত করে কার সহ ব্যাখ্যা করো ইতিমধ্যে আমরা তারিখ দিয়ে দিয়েছি 5 তারিখে এবং 15 তারিখে ক নাম্বার প্রশ্নে উল্লেখ ছিল লেনদেন 9 কোনটি যেহেতু আমাদের এখানে উল্লেখ করাই আছে 5 তারিখ এবং 15 তারিখ লেনদেন 9 তাহলে বাকি যেগুলো আছে সবগুলো হবে লেনদেন এখন আমাদের জানা করতে হবে তা হচ্ছে কারণ সহ ব্যাখ্যা করতে হবে যে বাকিগুলো লেনদেন কেন এক নম্বর ছিল জানুয়ারির 1 তারিখে ছিল নগদ 3 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু এখানে আমরা শিরোনাম দিয়েছি ঘটনা সমূহ হতে লেনদেন চিহ্নিত করে কারণ সহ ব্যাখ্যা 2019 জানুয়ারির 1 তারিখ এখানে দিয়েছি লেনদেন কিনা এটি অবশ্যই লেনদেন এর কারণ হচ্ছে নগদ অর্থ নিয়ে ব্যবসা শুরু করায় নগদ অর্থ ও মূলধন বৃদ্ধি পায় নগদ 3 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু এখানে নগদ টাকা যেমন বৃদ্ধি পেয়েছে ঠিক একই সাথে মূলধন বৃদ্ধি পেয়েছে তাই এটি লেনদেন এবার আসলে আমরা জানুয়ারি 3 তারিখে জনাব শাহিদের নিকট পণ্য বিক্রয় 25000 টাকা পণ্য বিক্রয় ফলে যে ঘটনাটি ঘটেছে তা হচ্ছে এখানে দেনাদার বৃদ্ধি পেয়েছে এবং বিক্রয়ের দ্বারা আয় বৃদ্ধি পেয়েছে এখানে আমি জানুয়ারি 3 তারিখ দিয়েছি এবং এখানে লিখেছি যেহেতু এটি লেনদেন তাই লিখতাম এখানে এটি লেনদেন শাহিদের নিকট ভারী বিক্রয় ফলে দেনাদার ও আয় বৃদ্ধি পায় তাই এটিও লেনদেন এবার জানুয়ারি 9 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন 1000 টাকা ব্যক্তিগত প্রয়োজনে যদি নগদ অর্থ উত্তোলন করা হয় তাহলে মালিকানা শর্ত হ্রাস পায় এবং একই সাথে নগদ অর্থ হ্রাস পায় তাই এটিও লেনদেন হবে এখানে দিলাম জানুয়ারি 9 তারিখ লেনদেন ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলনের ফলে মালিকানা শর্ত ও নগদ অর্থ হ্রাস পায় এবার আমরা যাব 12 তারিখে এটি আমাদের সর্বশেষ লেনদেন পাওনাদার বিচার জাহিদকে প্রদান 15000 টাকা আমরা কাকে অর্থ প্রদান করি যারা আমাদের কাছে টাকা পায় আমরা কাকে অর্থ প্রদান করে থাকি সাধারণত যারা আমাদের কাছে টাকা পায় এক্ষেত্রে আমরা যদি পাওনাদারকে টাকা পরিশোধ করে থাকি তাহলে দায় যেমন হ্রাস পায় একই সাথে নগদ অর্থ হ্রাস পায় আমি এখানে দিয়েছি জানুয়ারি 12 তারিখ লেনদেন পাওনাদারকে পরিশোধের ফলে দায় ও নগদ অর্থ হ্রাস পায় তাই এটিও লেনদেন তাহলে এই ছিল আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর গ নাম্বার প্রশ্নে আমাদের কাছে চাওয়া হয়েছে শফি এন্টারপ্রাইজের ব্যবসায় হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও তো আমরা লেনদেন প্রোর দ্বারা হিসাব সমীকরণের উপরে প্রভাব দেখাবো আমি এখানে শিরোনাম দিয়েছি লেনদেন সমূহের দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব তারপর এখানে লিখেছি তারিখ উদ্বৃত্ত নগদ প্রাপ্য টাকা এ দুটো হচ্ছে সম্পদ আমরা জানি সম্পদ সমান দায় ও মালিকানা শর্ত হয় তাই আমি এখানে সমান চিহ্ন দিয়েছি এখানে দিয়েছি দায় প্রদেয় হিসাব যোগ মালিকানা শর্ত একদম প্রথম লেনদেন ছিল আমাদের জানুয়ারি নগদ 3 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলে ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পায় একই সাথে মালিকানা শর্ত বৃদ্ধি পায় আমরা প্রথম লেনদেন হিসাব মুক্ত করার পর পরে যে কাজটা করবো তা হচ্ছে একটা দাগ দিয়ে উদ্বৃত্ত টানব এখানে উদ্বৃত্ত লিখেছে 3 লাখ নগদ এবং মালিকানা শর্তের ঘরে এখানে নেমেছে 3 লাখ এবার আসি আমরা 3 তারিখের লেনদেনে জনাব শাহিদের নিকট পণ্য বিক্রয় 25000 টাকা ধারে পণ্য বিক্রয় দ্বারা দেনাদার বৃদ্ধি পায় বা প্রাপ্য হিসাব বৃদ্ধি পায় এখানে আমি 3 তারিখ দিয়েছি প্রাপ্য হিসাবের পরে এখানে বাড়িয়েছি 25000 টাকা একই সাথে মালিকানা শর্ত যেহেতু বৃদ্ধি পায় বিক্রয় দ্বারা তাই 25000 টাকা এখানে আমি মালিকানা শর্তের ঘরে দিয়েছি একটা দাগ দিলাম আমরা রেজাল্ট নামাচ্ছি নগদে
এখানে নামলো 3 লাখ টাকা প্রাপ্য হিসাব 25000 টাকা ছিল 25000ই নামলো সমান চিহ্ন দিলাম আর এখানে 3 লাখ সাথে যদি 25000 যোগ করি তাহলে নিয়ে যা 3 লাখ 25000 টাকা এবার দেখো আমরা মাস তারিখের লেনদেন ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন 1000 টাকা ব্যবসা থেকে নগদ অর্থ উত্তোলন করা হলে নগদ অর্থ যেমন হ্রাস পায় ঠিক একই সাথে মালিকানা স্বত্ব হ্রাস পায় এখানে আমি 1000 টাকা কমিয়েছি ঠিক একইভাবে মালিকানা স্বত্ব থেকেও 1000 টাকা কমিয়েছি আর আমরা বিয়োগ চিহ্ন না দিয়ে ব্র্যাকেট দিয়েছি যদি তোমরা বিয়োগ চিহ্ন দাও তাহলেও হবে আবার ব্র্যাকেট দিয়ে যদি করো তাহলেও হবে আমরা 3 লাখ টাকা থেকে 1000 টাকা বাদ দিলাম এখানে উত্তীর্ণ নামলো 2,90,000 টাকা আর এখানে 25,000 ছিল 25,000ই নামলো সমান চিহ্ন দিলাম আর এখানে 3,25,000 টাকা থেকে যদি 1,000 বাদ দিই নামবে 3,24,000 টাকা এবার দেখো আমরা সর্বশেষ লেনদেন 12 তারিখে যেটা পাওনাদার বিষয়ে জাহিদকে প্রদান 12,000 টাকা পাওনাদারকে টাকা পরিশোধ করা হলে নগদ অর্থ হ্রাস পায় এখানে আমরা নগদ অর্থ হ্রাস করেছি 15,000 টাকা একইভাবে দায় হ্রাস পায় এখানে আমরা রেকর্ড হিসাব রেকর্ড হিসাব বা পাওনাদার আমরা যেভাবে লিখি একই কথা আমরা এখানে কমে আছি 15,000 টাকা উদ্ধৃতের পরে আমরা এখানে 2,90,000 টাকা থেকে যদি 15,000 বাদ দিই নামবে 2,84,000 টাকা 25,000 টাকা এখানে নামলো সমান চিহ্ন দিলাম এখানে মাইনাস 15,000 ছিল আমরা 15,000 মাইনাস দিলাম আর তারপরে 3,24,000 টাকা ছিল এখানে 3,24,000 টাকা নামলো সর্বশেষ নাম আমাদের সম্পদগুলো যোগ করে দেবো একসাথে সম্পদ এখানে ছিল 90 টাকা এবং প্রাপ্য হিসাব 2,84,000 টাকা এবং 25,000 টাকা যোগ করলে আমরা এখানে রেজাল্ট পেয়ে যাই 3,09,000 টাকা ঠিক একইভাবে আমরা যদি প্রদেয় হিসাব বা মালিকানা স্বত্ব এই দুটোকে যদি যোগ করি এখানে 3,24,000 থেকে আমরা বাদ দেবো যেখানে যেহেতু মাইনাস চিহ্ন দেওয়া আছে 15,000 টাকা 3,24,000 টাকা থেকে 15,000 বিয়োগ করবো তাহলে আমাদের এখানে রেজাল্ট নামবে 3,09,000 টাকা অর্থাৎ এখানে সম্পদের পরিমাণ 3,09,000 টাকা ঠিক একইভাবে দায় মালিকানা স্বত্ব পরিমাণও 3,09,000 টাকা আশা করি এই অঙ্কটি সবাই তোমরা বুঝতে পেরেছ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ।